ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्माश्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपान्तं सारनां प्रणमाम्यहं परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वै ए च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहं सर्वान् तान् प्रणमाम्यहं श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা পড়ছিলাম জনৈক ভক্ত গৃহে স্বামী ব্রহ্মানন্দের কথা। এটা হয়েছিল ১৯শে ফেব্রুয়ারি ১৯২২ খ্রিস্টাব্দের কথা, যে অংশ দিয়ে শেষ হয়েছিল সেখানে মহারাজকে জিজ্ঞেস করা হচ্ছিল। মহারাজ প্রশ্ন করেছিলেন যে মন কেমন বলুন, তিনি বলেছিলেন আজকাল মন্দ নয়। উত্তরে মহারাজ বলেছিলেন বেশ তাহলেই হলো, মন ভালো থাকলেই হলো। মন ভালো থাকাটা সাধক জীবনের একটা বড় অঙ্গ, এটা যদি না হয় তাহলে কিন্তু হয় না। মহারাজ বলছেন মন ভালো বেশ তাহলেই হলো, মন ভালো থাকলেই হলো। তার পাদপদ্ম স্মরণ করে থাকুন, তিনি যেমন ইচ্ছা করবেন তার পাদপদ্মে সর্বদা মনটা ফেলে রাখবেন। সংসার ছেড়ে দিন, সংসারে বেশি মন দেবেন না। ইহতি জঘন্য স্থান, তবে যেটুকু না করলে নয় সেটুকু করবেন। আপনি একটু খাটুন, আপনার ভিতরে জিনিস আছে, একটু খাটলেই হয়ে যাবে। স্ট্রাগল স্ট্রাগল, চেষ্টা চেষ্টা, ইউ মাস্ট হ্যাভ টু স্ট্রাগল হার্ড, আপনাকে প্রাণপণ চেষ্টা করতে হবে। লেগে যান, একটু খাটলেই দেখতে পাবেন কি আনন্দ কি মজা। এই মায়া অতিক্রম করতে হবে, এই জীবনেই এর পার থেকে এর পারে যেতে হবে। এই মায়া অতিক্রম করা কি সহজ? খুব পরিশ্রম করুন, খুব বিশ্বাস থাকা চাই, সন্দেহের লেশ মাত্র থাকলে হবে না, জোর করে বিশ্বাস করতে হবে। এই যে সংসার ছেড়ে দেওয়ার কথা বলছেন, তার মানে আপনারা কাল থেকে সব ঘর সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে যাবেন তা নয়। এই ছেড়ে দেওয়ার কথাটা হচ্ছে প্রথমে অভ্যাস করতে হয়। আমরা দেখবেন অনেক কিছু অতিরিক্ত আবর্জনা হিসেবে নিজেদের কাছে যোগ দিয়ে রেখেছি, অনেক কিছু আছে যেটা ছাড়লেও ছাড়াও আমাদের চলে। এই যে করোনাকালে দেখবেন আমাদের দুটো দুর্গাপুজো আপনার জমিয়ে সেই ইয়ে থেকে একেবারে চৈত্র সেল থেকে দুর্গাপুজো অব্দি বাজার করতে পারেননি, এবং তাতে কিন্তু আপনার দুর্গাপুজো এতটুকু কম আকর্ষণীয় হয়নি, কম রঙিন হয়নি, যেটা ছিল সেইটা নিয়েই হয়েছে। সবার যথেষ্ট রোজগার ছিল না, ফলে সকলের যে খুব দামি জিনিস কিনতে পেরেছেন তাও কিন্তু নয়, মানে তাতেও সে অভাব আমরা বোধ করিনি। কেন? আমাদের তখন একটাই দিকে নজর ছিল, কেমন করে বাঁচবো, কেমন করে এই অবস্থা থেকে অতিক্রম করে বাঁচবো, জীবনটাকে কী করে বাঁচিয়ে রাখবো। রোজ যে মৃত্যুর ঢল, যে রোজ যে মৃত্যুর হার দেখছিলাম, সেই অবস্থায় থেকে কেমন করে বাঁচবো, এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য ছিল। আর কোনো লক্ষ্য আমাদের জীবনের কাছে ছিল না, এবং সেই কারণে আমরা এই বাহ্যিক জিনিসপত্র নিয়ে ততটা মাথা ব্যথা করিনি। ঠিক এইরকম যদি আমাদের বোধটা হয় জীবন অনেকখানি শেষ হয়ে গেছে আর খুব সামান্যই বাকি আছে, তাহলে কিন্তু দেখবেন আমাদের সমস্তই দেখবেন আর এই যে ভোগ বিষয় এগুলোর বাইরে আমাদের মন চলে যাচ্ছে, এগুলোকে নিয়ে আমরা তত মাথা ব্যথা করছি না। ৫০ এর ওপর আমরা যারাই
যারা পঞ্চাশের নিচে আছে তারা এখনও জীবনকে দেখুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু পঞ্চাশের ওপর যারা আমরা, তাদের আমাদের কিন্তু এটা বোঝা উচিত যে প্রত্যেকটা দিন হচ্ছে এক্সট্রা পেয়েছি, আমি কেমন করে সেটাকে ব্যবহার করব সেটা হচ্ছে তার উপর নির্ভর করছে আমার জীবনযাত্রাটা। আমরা কিন্তু যে কোনো দিন যে কোনো সময়ে চলে যেতে পারি, মৃত্যু যে কোনো সময় এসে হাতে থাবা আমাদের উপর বসাতে পারে, কিন্তু যদি আমরা নিজেরা প্রস্তুত না হই তাহলে ভীষণ কষ্ট। তাই তিনি বলছেন, আর ভগবান লাভ করাটা স্ট্রাগল, চেষ্টা করতে হয়। অল্প বয়সে তো চেষ্টা করতে হয়, বেশি বয়সেও চেষ্টা করতে হয়। বেশি বয়সে বেশি চেষ্টা করতে হয়, তার কারণ হচ্ছে সংস্কার আমাদের গায়ে একবারে লেগে গিয়ে থাকে। আমি একটা গল্প বলি, অনেকে অপছন্দ করেন কিন্তু আমার বলতে খুব ভালো লাগে। বাজার থেকে যখন আলু কিনে নিয়ে আসেন আলুর দম করবেন বলে, বাজার থেকে যে অবস্থায় কিনে নিয়ে এসছেন সেই অবস্থায় কিন্তু কড়াতে চাপিয়ে দেন না, প্রথমে আগে তাকে ভালো করে ধোন। কেন ধোন? ওর গায়ে অনেক ময়লা লেগে থাকে। আমরা যে মুহূর্তে ভগবানকে চাই তখনই আমাদের জীবনে ঈশ্বরের কৃপা নেমে আসে, এটা হচ্ছে কথা। এবং তারপরে আমরা কি করি, ওই অবস্থাতেও করতে পারি না, ধোয়ার পরে আমরা বটি বা পিলার দিয়ে তার খোসাটা ছাড়াই। যে আলু যত পুরনো তার খোসা ছাড়াতে তত বেশি কসরত করতে হয়। নতুন আলু দেখবেন হাত দিয়ে একটু ঘষে দিলেই ওই খোসাটা উঠে যায়, কিন্তু পুরোনো আলু, আমিও রান্না জানি একটু একটু, পুরোনো আলু খুব সহজে সারানো যায়, খুব টানতে হয়। ঠিক ওই রকম আমাদের ওপরে সংস্কাররাজি এমন ওই খোসার মতো হয়ে থাকে যে তাকে টেনে তাকে সরিয়ে তাকে করে তারপরে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, এটা হচ্ছে কথা। আমরা যতই চেষ্টা করি না কেন এটা কিছুতেই করে উঠতে আমরা পারি না। তারপরে খোসা ছাড়ানোর পরে দেখবেন আমাদের যে ভেতরে ওই আলুর যে সত্তাটা, সাদা দিকটা, আমি কিন্তু সেরকম ছিলাম না। যত ভগবানের দিকে যাচ্ছি, যত আমার কুসংস্কার চলে যাচ্ছে, যত আমার সুসংস্কার আসছে, তত আমার ভেতরে সার বস্তুর আধিক্য দৃশ্যমান হয় এবং তত আমরা আরও ভগবানের কাছে যেতে পারি। কিন্তু ওই সার বস্তু দিয়েই কিন্তু হয় না, আলুগুলো গোটা গোটাই আমরা ভেজে ফেলি না, কী করি, চার টুকরো করি। যখন আমরা আরও সাধন ভজন করে এগোতে থাকি আমাদের ভেতরে এক অদ্ভুত একটা ভাব আসে, নিজেকে যেন ছোট করে ফেলতে পারি, নিজেকে যেন সামান্য করে ফেলতে পারি, যে চার টুকরো টুকরো টুকরো। জীবন তাতেও ছাড়ে না, যেমন আলুকে ভালো করে আমরা তেলে একবারে খুব মুচমুচে করে ভাজি, তার কারণ হচ্ছে জীবনও আমাদের মুচমুচে করে ভাজে, কারণ আলু যত মুচমুচে করে ভাজা হবে তার স্বাদটা তত ভালো হবে। এরপরে মশলা দিই, লবণ দিই, চিনি দিই, জল দিয়ে কষতে থাকি। ঠিক ওইরকম সাধন ভজন, পবিত্রতা আর অন্যের প্রতি ভালোবাসা, পরহিতার্থ বোধ, এই সমস্তগুলো ওই রকম যখন চলে, আর জল হচ্ছে সাধনা, নিরন্তর চেষ্টা করে আমরা যখন যেমন ওরকমভাবে কড়ায় নাড়ি, ঠিক সেরকমভাবে যত চেষ্টা করতে থাকবো একটা সময় সেই এক কড়া জল একেবারে কাই কাই হয়ে যাবে। তখন দেখবেন কড়ার আলুর বাইরে যে স্বাদ, আলুর ভেতরেও ঠিক সেই স্বাদ। জীবনটাও কিন্তু ঠিক সেই রকম, আমরা যত সাধন ভজন করব তত আমাদের ভেতরের মালিনতা কমবে। আমি সেই বিরাট আমি, এই আমি আমাদের সব শেষ করে দেবে, জানেন তো, আমি এই করেছি, আমি তাই করেছি, আমি ওই করেছি। সেদিনকে আমরা ভাব প্রচার পরিষদের একটা মিটিংয়ে গেছিলাম, সেইখানে একজন কর্তা বললেন, খুব ভালো ভালো কথা বললেন। আমার বলার বিষয় ছিল যে স্বামীজির এই যে নতুন এই যে অল্প বয়সী ছেলেদের কীভাবে কাজে লাগানো যাবে, আমি তো বড় খ্যাঁক খ্যাঁক করে বলি, আমি বললাম যে একটা জিনিস খুব পরিষ্কার, এই মুহূর্তে স্বামীজি যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন এবং পড়েন ইতিহাসগুলো, তাহলে দেখবেন প্রথম মিটিংটা হয়েছিল 1 মে 1897, সেদিনকে শুধু ফরমেশন হয়েছিল একটা সংঘের, কিন্তু পরের মিটিং হয় 5 মে 1897। সেই দিনকে ঠিক হয় যে আমাদের কাজকর্ম কীরকমভাবে কী হবে, আমাদের কাজকর্ম কীরকম করে হবে সেইটা বলার সময় স্বামীজি বলছেন যে মানুষের জীবিকার উপযুক্ত কিছু ব্যবস্থা করা এবং সেই শিক্ষাদানের জন্য শিক্ষক এবং শিক্ষার্থী তৈরি করা। আমরা পেট ভরে খাবো তার জন্য, সেই জীবিকার জন্য যে শিল্প ব্যবস্থা বা দরকার, যে ট্রেডগুলো জানা দরকার, সেইটা শেখানোর মতো লোক দরকার এবং মানুষ দরকার যাদেরকে এগুলো শেখানো হবে। কারণ সে যদি নিজের পায়ে না দাঁড়াতে হয় তার ততক্ষণ অবধি যে না দাঁড়াচ্ছে ততক্ষণ অবধি তার কাছে ধর্মকথা ভালো বলে বোধ হবে না। আপনার খুব খিদে পেয়েছে, আপনাকে যদি বলি আসুন আমরা একটু বিবেক চূড়ামণি পড়ি, এখানে বলা আছে তিনটে জিনিস হলেই জীবন ধন্য, মনুষ্য জন্ম,
মুমুক্ষুত্ব মুক্তির ইচ্ছা, মহাপুরুষ আশ্রয়, তো আরে মশাই আগে বাঁচি তারপরে তো এইসব জিনিসগুলো ভাববো, আগে এগুলো বাঁচি, এই আগে আমাকে বাঁচতে শিখতে হবে, কেমন করে বাঁচবো সেই বোধটা আমার ভেতরে আসা দরকার। এটা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু হবে না। স্বামীজি এই রামকৃষ্ণ মিশনের কাজের মধ্যে সর্বশেষ কাজটা বলছেন যে পৃথিবীর বিভিন্ন ধর্মমত শ্রীরামকৃষ্ণ জীবনে যেরকমভাবে প্রকাশিত হয়েছে সেই ভাবটাকে প্রকাশিত করা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ জীবনের আলোকে ধর্মমতকে দেখতে হবে। আমাদের তখন এমন অবস্থা আমরা ওই খাঁটি জিনিস আর খেতে পারি না, আমরা খাঁটি জিনিস খেলেই পেট খারাপ হয়, অ্যাকোয়াটাইকোটিস জোয়ানের আরও যেটা একবারে খাঁটি জিনিস ওটা যদি এক চিবিচ মুখে দিয়ে খেয়ে একবার দিক দিক দেখবেন কীরকম মুখটুক পুড়ে যায়। ওই কারণে আমরা কি করি, এক গিলাস জলে ওই এক ছিপি ঢেলে দিই, তারপরে যে লিকুইড ফর্মেশন হয় সেটা খেলে তখন আমাদের পেট ঠিক থাকে। ঠিক সেই রকম আমাদের একজন ফিল্টারের প্রয়োজন, যার মধ্যে দিয়ে আমরা ভগবানকে দেখতে পাব, ভগবানকে পথ আসা দেয়। কিন্তু সেটা সবার শেষে বলা আছে, আগে মানুষের পেট ভরুক তারপরে যেন সে ধর্মমতকে চাইতে চায়। তাই বলছেন যে এই চেষ্টা স্ট্রাগলটা এই কারণে আমাদের, কারণ আমরা একটা জীবনযাপন করে এসেছি, একটা ধারায় জীবনযাপন করছি, তাকে অন্যদিকে ঘোরানোটা একটু বেশ কঠিন, ভীষণ রকমের কঠিন, অনেক রকমের দায় নিতে হয়, অতএব সেইগুলো নিয়ে ভাবার কথা। তাই বলছেন খুব চেষ্টা করতে হয়, আপনি দেখবেন আপনি ভগবানকেই চাইছেন, বেশ দীক্ষা টিক্ষা নিয়েছেন, ঘরে সুন্দর ঠাকুরমা স্বামীজি বসিয়েছেন, গোড়ের মালা টালা দিয়েছেন, গাঙ্গুরামে মিষ্টিও দিয়েছেন, জপও করতে বসেছেন, তারপরে 108 পরে একেবারে ঘুমিয়ে কাঁদা। শঙ্করানন্দজিকে একজন বৃদ্ধা ভক্ত বলেছিলেন, বাবা কি মন্তরই দিয়েছিল আগে সারা রাত্রির, দু চোখের পাতা এক করতে পারতাম না, এখন 1-2-3 গোনামাত্রই ঘুমিয়ে কাঁদা হয়ে যায়। এই ঘুমিয়ে কাঁদা হয়ে যায় নানা রকমের প্রতিবন্ধক, আমি ভগবানের নাম করতে চাইছি অথচ পিঠে এমন টনটন ঝনঝন পনপন করছে, বসে যে তার নাম করবো সেটাও পারছি না, শুয়ে পড়তে হচ্ছে, সেই কারণে নানা রকমের বাধা এসে উপস্থিত। একে অতিক্রম করে ভগবানকে চাইতেই হবে, যেভাবে জীবন কাটিয়েছি তার বাইরে আমাদের যেতেই হবে। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম। এরপর এটা এটা এই ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের একদম শেষ কথোপকথন, খুব দীর্ঘ কথোপকথন, আমাদের প্রায় 3 সময় লাগবে। মহারাজকে প্রশ্ন আছে, খুব আমাদের স্বাভাবিক প্রশ্ন, মাঝে মাঝে যদি অবিশ্বাস আসে, যদি কেন অবশ্যই আসে অবিশ্বাস, বেশ ঠাকুরের নাম টাম নিলুম, বেশ জপ করছি, খুব আনন্দ পাচ্ছি, তারপরে একদিন খুব কেউ বকাঝকা করে দিল, ও যার কথা বলছিলাম না সেই ভদ্রলোকের কথা, তিনি বললেন অনেক কিছু করছেন, ডায়াগনস্টিক সেন্টার করছে করেছেন, পল্লীমঙ্গলে নানা রকমের কাজ করছেন, সব করেছেন, কিন্তু প্রতি কথার আগে বলছে আমি এলাম আমি এটা করলাম, আমি এলাম আমি এটা করলাম, আমি এলাম আমি সেটা করলাম, এই প্রত্যেকটা কাজের সঙ্গে আমিকে উনি যুক্ত করে ফেলেছেন। আমি এবং সেন্টার, আমি এবং ওয়েলফেয়ার, এগুলো যে আলাদা আলাদা, আমি তার প্রতিনিধি হয়ে কাজ করছি, বাবারই খুব হাই উঠছে, আমি তার প্রতিনিধি হয়ে কাজ করছি, আমি তিনি আমাকে সুযোগ দিয়েছেন বলে আমি তার সেবা করবার সুযোগ পেয়েছি, বোধটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি 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 এই বোধটা আমার ভেতরে লেগেই থাকবে। তাই বলছেন মাঝে মাঝে যদি অবিশ্বাস আসে, আসে তো ভগবানকে চাইছে এই পথ দিয়ে যে ভগবানকে পাবো, এই বিশ্বাসটা আসে না। বলছেন মহারাজ উত্তর দিচ্ছেন, কি জানেন, ঠিক পাকা বিশ্বাস সেটা রিয়েলাইজেশন অনুভূতি না হলে হয় না, একবার যদি তার দর্শন হয় অনুভূতি হয় তবেই ঠিক ঠিক বিশ্বাস হয়, তার পূর্বে সেই বিশ্বাস খুব কাঁচা, সেই তার পূর্বে সেই বিশ্বাসের খুব কাছাকাছি একটা হয়, খুব জোর করে বিশ্বাস আনতে হয়, বারে বারে এইরকম করতে করতে বিশ্বাস দৃঢ় হয়, অবিশ্বাস করতে নেই, যখনই সন্দেহ এসে উপস্থিত হবে তখন ভাবতে হবে ভগবান সত্য, আমার অদৃষ্ট দোষে আমার অশুভ সংস্কারের ফলে তাকে বুঝতে পারছি না, যখন তার কৃপা হবে তখন হবে। শ্রীরামকৃষ্ণদেব একটা খুব সুন্দর গল্প আছে, একটি মেয়ে শ্বশুরবাড়িতে এসছে নতুন বিয়ে হয়ে যাওয়ার পরে, আর সে বাইর বাড়িতে সেই ছেলেরা ছেলেদের সঙ্গে তার স্বামী বসে খুব আড্ডা মারছে, সবাই সেই জানলা দিয়ে মেয়েরা তার সখীরা বয়স্যারা জিজ্ঞেস করছে এর মধ্যে কোনটি তোর বর, এই কোনের দিক থেকে শুরু করছে, ওটি তোর, মেয়েটা বলছে তারপরে পাশেরটা ওটি তোর, তারপরে আরও এগিয়েছে এটি তোর, কিন্তু যখন বরটিকে দেখানো না কি সে খিলখিল করছে। এইটা আমাদের জীবনে সবসময় হয়, ঈশ্বরকে চাই কিন্তু ওই বোধটাতে বিশ্বাস করে রাখতে পারি না। মহারাজ বলছেন যে কোনো অবস্থাতেই আমাদের সেই কাছ থেকে ঈশ্বরকে ডাকা থেকে সরে গেলে চলবে না,
কারণ একবার যদি সরে যাই তাহলে আমাদের কোনোদিনই কিছু হবে না। অবিশ্বাস কখনোই করতে নেই, অবিশ্বাস তো কোনো অবস্থাতেই করতে নেই। আমার গুরু এই পথ বলেছেন, বলেছেন এই পথ দিয়ে গেলেই ভগবান লাভ হবে, সেই কারণে বলছেন ছোট ছেলের মতো সরল এবং উদার হতে হবে, নাহলে কিন্তু ভগবান লাভ হয় না। ছোট ছেলে তাকে বলেছে যে ওই বনের ভেতর দিয়ে তার পাঠশালায় যেতে ভয় করে, তাকে বলছেন যে বনের ভেতরে তোমার মধুসূদন দাদা আছে, যখনই ভয় পাবে তখনই মধুসূদন দাদাকে ডাকবে এবং মধুসূদন দাদা এসে সাড়া দেবে। সে ছোট্ট ছেলে বিশ্বাস করে নিয়েছে মধুসূদন দাদা বলে একজন আছে, সে যখনই ভয় পেয়েছে তখনই চিৎকার করছে, ওকো মধুসূদন দাদা তুমি কোথায় গো, আমার বড় যে ভয় করছে। প্রথম একাধবারে মধুসূদন দাদা এলেন না, তারপরে যখন খুব গভীরভাবে ঢাকা হলো মধুসূদন দাদা এলেন, তাকে হাত ধরিয়ে পার করে দিলেন। গুরুর সেই গল্প আছে, গুরু শিষ্যার গল্প আছে। গুরু বলছেন যে হ্যারে সেই শিষ্যা গোয়ালিনী, রোজ দুধ আনতে তার বড়ো দেরি হতো, আর গুরুরও দুধ খেতে খুব দেরি হতো, খুব পকাঝাকা করছেন। বলছেন কী করবো, ইয়ে পাই না, নৌকা পাই না, পাড়াপাড়ি নৌকা পাই না, তাতে কী হয়েছে, জলের প্রতি হেঁটে আসবি, আমি যে মন্ত্র দিয়েছি সে মন্ত্রে বিশ্বাস নেই, মন্ত্র জপ করতে করতে হেঁটে চলে আসবি, ওপার থেকে এপারে চলে আসবি। পরের দিন থেকে দেখা গেল সেই মহিলা যখন আসেন তখন তিনি ঠিক সময়তেই চলে আসেন, দু চার দিন বাদে তার গুরু জিজ্ঞেস করছেন হ্যাঁ রে তুই যে এখন ঠিক ঠিক সময় আসিস, কেমন করে আসিস? বলছে ওই যে আপনি সেদিন বললেন আপনি যে মন্ত্রটা দিয়েছেন সেই মন্ত্রটা জপ করতে করতে ওপার থেকে এপারে চলে আসি। গুরুর চোখ কপাল উঠে গেছে, বলছে আমাকে দেখাতে পারিস? হ্যাঁ দেখাতে পারি। ব্যাস সঙ্গে সঙ্গে তাকে নিয়ে সেই নদীর ধারে চলে গেলেন, দেখছেন শিষ্যা তার সামনে দিয়ে হুড়হুড় করে এগিয়ে যাচ্ছেন, জিজ্ঞেস করছে যে গুরু আর শিষ্যা চলেছেন? শিষ্যা তো একবারে হু হু করে মন্ত্র জপ করতে করতে নদীর ওপর দিয়ে হাঁটছেন, আর গুরু তিনি মন্ত্র দিয়েছেন, কারণ তার নিজের মন্ত্রেতে তার বিশ্বাস নেই। তিনি আস্তে আস্তে ইষ্টনাম করছেন আর কাপড় ধীরে ধীরে তুলতে শুরু করেছেন। তখন শিষ্যা বলছে ও গুরুমশাই ওভাবে করলে হবে না, ভগবানের নামও করবেন আবার কাপড়ও তুলবেন, দুটো একসঙ্গে হয় না। এই বিশ্বাসটা আমাদের থাকা দরকার। আমি এই মন্ত্র পেয়ে এক অনেকে ব্রহ্মজ্ঞ হয়েছেন, সবাই হয়তো ব্রহ্মজ্ঞ হননি, কিন্তু যারা চেষ্টা করেছেন তারা ব্রহ্মজ্ঞ হয়েছেন, এবং আমিও যদি চেষ্টা করি আমিও ব্রহ্মজ্ঞ হব। আমার চেষ্টার অভাব থাকলে কিন্তু সত্যি সত্যি হবে, আমাদের গোলমালটা সেখানেই হয় যখন আমাদের চেষ্টার অভাব থাকে নম্বর এক, আর দুই হচ্ছে ওভার কনফিডেন্স। দু চার বছর জব করার পর আমরা মনে করি আমি কী হন, আমি কী হন। অনেকে আবার বলেন দেখেছি বিয়ে যারা করেননি তারা বলেন যে আমরাও সাধু ব্রহ্মচারী তুল্য, এটা ভুলে যান যে ব্যাচেলার্স লাইফ আর সাধু জীবন দুটো এক নয়, সম্পূর্ণ আলাদা। আমি বলছি না, আমি কাউকে অশ্রদ্ধা করছি না, সমস্ত শ্রদ্ধা রেখে বলছি যে দুটো জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা। অবশ্যই যিনি সংসার করেন্নি, সংসারের মায়া মোহমন্থনের মধ্যে পড়েননি, তার মধ্যে সৌভাগ্যবান আর সৌভাগ্যমতী হয় না, সব কিছুকে উপেক্ষা করে ভগবানের জন্য আছেন, অবশ্যই তিনি সৌভাগ্যবান, অনেকের চেয়ে তিনি আরও বেশি দৃঢ় সংকল্প, কিন্তু সেটা সাধু জীবনের সঙ্গে তুল্য নয়। নিরন্তর ভগবানে মন রাখা সেটা হচ্ছে কথা, আমাদের সব সময় বিশ্বাস রাখা দরকার। এই যে ধারা এটা গুরু পরম্পরায় আসছে, পূর্বাপূর্ব গুরুরা অনেককে মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রে যারা চেষ্টা করেছে তাদের তাদের ব্রহ্মজ্ঞান হয়েছে, বাকিরা চেষ্টা করেনি তাকে আমাদের তাই আমাদের ব্রহ্মজ্ঞান হচ্ছে না। মন্ত্র বা সাধন পথকে অ্যাকিউজ করবার আগে সবার আগে নিজেকে দেখা দরকার যে আমি যে গুরু পদ্ধতি, গুরু যে আমাকে যে নির্দিষ্ট পথে সাধন ভজন করতে দিয়েছে আমি কি ঠিক সেই রকম এক্স্যাক্টলি সেই ওয়েতে করছি? বেশিরভাগ সময় হয় না। ওই যে আমাদের গুরু একটা বই দিয়ে দেন না সাধন পদ্ধতিতে, তো লেখা থাকে অন্য কাউকে দেখাইবে না, যখনই মনের ভেতরে সংশয় হবে মনের ভেতরে দেখবেন জপ ধ্যান ভালো হচ্ছে না, পারলে একবার করে খুলে পড়ে দেখবেন, দেখবেন নিশ্চিত নিশ্চিত করে। আমি অন্যদের ক্ষেত্রে জানি না, আমি আমার ক্ষেত্রে দেখেছি যখনই এই সংশয় এসে উপস্থিত হয়েছে ওই গ্রন্থটি আমি খুলে পড়ে দেখেছি যে তাতে সাধন ভজনের পদ্ধতিটা কী বলা আছে, এবং প্রত্যেকবার খুঁজে পেয়েছি কোথাও না কোথাও থেকে আমার একটা ডেভিয়েশন হয়েছে, সেইটি কারেকশন হলেই আমরা অবশ্যই সাধন পথে আমরা এগিয়ে যাব। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়, আমরা ঠিক যে পথ চলতে বলা হয় সেটা চলি না। তার মূল কারণ হচ্ছে দীক্ষা যখন হয় একটা আবেশ থাকে আমাদের ভেতরে, বিদেশে যে দীক্ষা হয় খুব ভালো করে দীক্ষা হয়, গুরু শিষ্য যেহেতু দু চারজনের দীক্ষা হয় তো সেখানে গুরু শিষ্যের সাথে সঙ্গ করবার সুযোগ পান, তারপরে দাদা একে অপরের সঙ্গে কথোপকথন করেন, যা কিছু দীক্ষার আগে যা কিছু
তাদের যে কনফিউশন থাকে সেগুলোকে কাটিয়ে দেন। ফলে গুরুর সঙ্গে সঙ্গ করার অনেক বেশি সুযোগ তারা পান। সেই কারণে অনেক বেশি কাছাকাছি, যেহেতু ওইখানে খুব অল্প শিষ্য থাকেন, তাই গুরুর সঙ্গে মাঝে মাঝে গিয়ে গুরুর কাছে গিয়ে সময় কাটানোর সুযোগ পান। এটা আমরা অনেকেই ভুলে যাই। আমাদের গুরুরা, আমার মনে আছে কাশীশ্বরানন্দজি আমাদের বলেছিলেন, তোর এখন যত কাজই থাকুক কখনো গুরুদেবের কাছে আসাটা ছাড়বি না, কারণ তোর গুরুদেব খুব বেশি দিন স্থূল শরীরে থাকবেন না। এই স্থূল শরীরে তার যে লীলা, এগুলোকে খুব ভালো করে প্রত্যক্ষ করতে হয়, সেটা প্রাণ ভরে আহরণ করতে হয়। সেই যে সম্পদটা তোর হয়ে থাকবে, সেই সম্পদটা বাকি জীবন তোকে চলতে সাহায্য করে। এরকম আমরা একটা সময় অনেক রোজগারপাতি করে তারপরে রোজগারপাতি করা ছেড়ে দিই, ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট আছে সেই যে ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট যেটা হয় তাই দিয়ে খাওয়া পড়া চলে, তখন আমরা পুরোপুরি সব মন দিয়ে ভগবানকে দিতে পারি। ঠিক সেই রকম খুঁটিয়ে খুঁটিয়ে এই যে তারা কেমন করে সাধন ভজন করেন, তাদের সঙ্গ করা, সাধন জীবনে যা কিছু সংশয় আছে সেই সব সংশয় তাদের কাছ থেকে দূরীভূত করে নিতে হয়। যদি আমার মনে ছিল যে ভূতেশানজি যখন 91 সালে বাইপাস সার্জারি হলো তখন ওনার সঙ্গে কথা বলা আমাদের কমে গেল, সেই সময় যা কিছু সংশয় হতো একটা চিঠি মারফত আমি মহারাজকে লিখতাম এবং প্রত্যেকটা চিঠি মহারাজ উত্তর দিতেন। সেই চিঠিগুলো আমার কাছেও আছে, 18টা চিঠি এখনও আছে। সেইগুলো আমার কাছে একটা সম্পদ, সেইগুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, মাঝে মাঝে পড়ি। বাড়ি থেকে ছেড়ে আসবার সময় সেই চিঠিগুলো আমি নিয়ে এসেছিলাম, আমার মনে হয়েছিল ওটি আমার কাছে সবচেয়ে বড় সম্পদ যেটি সঙ্গে করে নিয়ে এসেছি। যদি আমি তার সঙ্গে কথাও না বলতে পারি তাহলে ওই চিঠি লিখে রাখলে সেগুলো একদম ফ্রেশ হয়ে থাকে মনের ভেতরে, বারবার দেখতে হয়। এই আমাদের সবসময় চেষ্টা করতে হয় এবং এই বিশ্বাস যেন আমাদের থাকে, ভগবান সত্য, আমার অদৃষ্ট দোষে শুভ সংস্কারের ফলে তাকে বুঝতে পারছি না, যখন তার কৃপা হবে তখন হবে, আমি তার কৃপা পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারিনি, তাই আমাকে একটাই কাজ করতে হবে, আমাকে তার কৃপা পাওয়ার যোগ্য হয়ে উঠতে হবে। আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, লেখাপড়া ভালো করে করিনি, অথচ শুয়ে শুয়ে ভাবছি যে ফার্স্ট ডিভিশন নয় সারা পশ্চিমবঙ্গে আমিই প্রথম হয়েছি, সোনার মেডেলটা মমতা ব্যানার্জি আমার গলাতেই পরিয়ে দিয়েছেন আর কারুর গলাতে পড়েননি। তারপরে যখন দেখা হবে ফার্স্ট নয়, সেকেন্ড নয়, থার্ডও নয়, একটা কম্পার্টমেন্টাল নিয়ে হাতে গার্ডুর মতো বসে আছি, তাহলে কিন্তু হবে না। এই হাতে ওই সেই গার্ডু মানে হচ্ছে গোলাকার জিরো, সেটা নিয়ে হাতে বসে আছে, ওরকম করলে কিন্তু হবে না। যে আমাদের কিন্তু পরিশ্রম করতে হয়, সব পথে পরিশ্রম লাগে। যে আপনারা রান্না করেন এটা কি কম পরিশ্রম হয়? আমি তো দেখে হবাক হয়ে যাই, এটার সাথে ওটা, সেটার সাথে ওটা মিশিয়ে চিনি কম করে লবণ বেশি দিয়ে কী সব নতুন নতুন সব পদ আপনারা রান্না করে দেখান, সেগুলো কি কম? বিশেষ করে যে প্রপোর্শনেটটা, কতটা ওই তরকারির মধ্যে কতটা লবণ দিলে বাজে খেতে হবে না, কতটা চিনি দিলে মিষ্টি হবে না, কতটা জায়গায় ব্যালেন্স করলে হবে না, এই মায়েরা যে ভাবেন, এমনি এমনি তাদের জগন্মাতার অংশ বলে বলে। ওই যেরকম সেই গল্প আছে না যে ব্রাহ্মণী চলেছেন পুকুরে স্নান করতে, ব্রাহ্মণকে বলে গেলেন ডাল চাপানো আছে, ডাল দেখো যেন উপচে না পড়ে। যথাসময় ডাল উপচে পড়েছে, ব্রাহ্মণ কী করবে বুঝতে পারে না, সে হাতে পইতে লাগিয়ে সেই জপ করতে শুরু করছে, ডাল উপচেছে। এমন সময় ব্রাহ্মণী এসে হাজির, দেখলেন যে ডাল উপচে যাচ্ছে, তিনি সর্ষের তেল, এক পলা সর্ষের তেল নিয়ে তাতে ঢেলে দিলেন, সঙ্গে সঙ্গে ডাল একবারে ছোটো হয়ে গেল। আর ইনি তাকে তপ করছেন, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কিন্তু আমার সত্যি সত্যি মনে হয় যে আপনারা কী করে করেন, এই যে করাটা একটা নিরন্তর চেষ্টা। আপনি যদি নিরন্তর চেষ্টা না করতেন তাহলে আপনি পাকা সেফ হতে পারতেন না। বলছেন এই মন কি তাকে ধারণা করতে পারে, তিনি এই মন বুদ্ধি অনেক দূরে। এই যে সৃষ্টিটা দেখতে পাচ্ছেন, ই হলো মনের রাজত্ব, মনই হলো এর কর্তা, এসব মনেরই সৃষ্টি, এর পারে যাওয়ার জো নেই। ভগবানের নাম করতে করতে আরেকটা সূক্ষ্ম মন জন্মায়, সেই মন যখন ক্ষুদ্র বীজাণুরূপে সকলের ভেতরে আছে, সেই মন এখন ক্ষুদ্র বীজাণুরূপে সকলেরই ভেতর আছে। সাধনার দ্বারা যখন সেই মনকে ডেভেলপ বা বিকাশ লাভ করে তখন নানা রকম সূক্ষ্ম অনুভূতি হয়, সেও ফাইনাল নয়। এই সূক্ষ্ম মন ও পরমাত্মার কাজ পর্যন্ত নিয়ে যেতে পারে না, তবে অনেক দূরে উপরে নিয়ে যায়। তখন বাইরের জগতের আর কিছুই ভালো লাগে না, কেবল ভগবৎভাবে মুদ হয়ে থাকতে ইচ্ছে হয়। এই স্টেপগুলো বলছেন, এই যে জগৎটা আমরা দেখছি, এই জগৎটা কিন্তু কিছুতেই, আমরা যে জগৎটা দেখছি এটা কিন্তু আসল নয়,
এই জগৎটা আমাদের মন থেকে সৃজন করা হয়েছে, মন সৃষ্টি করেছে এই জিনিসটাকে। যেরকমভাবে আপনি যেমন ঠিক করেন অন্যের বাড়ি টাড়ি সব দেখে টেকে এসে আমার বাড়িটা যখন হবে তখন এরকমটি হবে, তারপরে সেরকম বাড়ি হলো, তারপরে মনোমতো ফার্নিচার হলো, তারপরে পর্দার কাপড় হলো, সব কিন্তু এই যে যা কিছু দেখেন সব কিন্তু আপনার সৃষ্টি, আপনিই সৃষ্টি করেন। একটু একটু করে সৃষ্টি করে আর সব বলেন কী অপূর্ব ভগবান, কী আমাকে দিয়ে কী সুন্দর কাজ করিয়েছেন, ভগবান আমাদের শক্তি দিয়েছিলেন তাই আমি এই কাজটা করতে পেরেছি। আদতে কিন্তু তা না, সব আপনার মনের ভেতরে ছিল, সেগুলো বিকশিত হচ্ছে। একজন দিদিমণি আমাকে বলেছিলেন, তিনি তার কী বেশ বলে তার যে বাড়িওয়ালা তার অত্যাচারে ভীষণ রকমের অত্যাচারিতা ছিলেন, তিনি মনে করেছিলেন তিনি যখন নতুন বাড়ি করবেন তখন কোনোভাবেই কোনো অবস্থাতেই তিনি ভাড়াটে বসাবেন, একতলা বাড়িতে তো ভাড়াটে বসানোর সিস্টেমই নেই। তারপরে তিনি দোতলা করলেন এবং ইনভেরিয়েবলি একতলাটা ভাড়া দিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম কী হলো, এই যে বলেছিলেন যে আর কখনো করবো না, বলছেন মহারাজ কী কপাল জানেন তো, একতলাটা ফেলে রাখবো এইভাবে ভাড়া দিয়েছি, শুধু তাই নয় আমার বাড়িওয়ালা যা যা করতো আমি তাই তাই করি, জল বন্ধ করে দিই, হ্যাঁ ঝগড়া করি, ভাড়া না ফেলে এ করি। দেখুন এই যে এগুলো আমাদের মনের ভেতর ছিল, এইগুলো কিন্তু আস্তে আস্তে সেটা বিকশিত হচ্ছে, বিজাকারে ছিল। এই যে তার বাড়িওয়ালা তার সঙ্গে এরকম অত্যাচার করতেন, তিনি ভাবতেন যে আমি যখন হব তখন আর এরকমটি করবার সুযোগ দেব না, কিন্তু তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। ঠিক ওই রকম যাবতীয় ভালো কিছু সব আমার ভেতরেই নিহিত আছে, আলাদা করে কোথাও নেই। আপনাকে বলে দেওয়া আছে, সেদিনকে একটা কুকারি কম্পিটিশন দেখছিলাম বাংলাদেশে, সেখানে কিন্তু এই আইটেম রান্না করতে হবে বলে দেওয়া নেই, এবং প্রত্যেকের ইয়েতে প্রত্যেকের টেবিলে আলাদা আলাদা সবজি আলাদা আলাদা মশলা সেটা ঢাকা দেওয়া আছে। যখন কম্পিটিশানটা শুরু হলো ওই 1, 2, 3 বলার পর সবাই যে যার ঢাকনাটা খুললো, প্রত্যেকের আলাদা আলাদা সবজি আলাদা আলাদা মশলা, সময় হচ্ছে 40 মিনিট, তার মধ্যে একটা ভালো রান্না করে দেখাতে হবে। আর এমন এমন সব অড জিনিস সব রাখা আছে, ছানার সাথে মাংস আছে, তার সাথে চিচিঙ্গে আছে, আলুর মানে একদম নাম গন্ধনি, আবার কারুর আলু আছে তার সঙ্গে বড় বড় মাছের টুকরো আছে, আর সেই মাছ মাছ মানে সেই ছোটো ছোটো ওই নেংটি আমাদের মৌরলা মাছ ওই জাতীয় কিছু আছে, সে একবারে দিশেহারা হয়ে বসে আছে। কারুর কাছে আছে আলুও আছে, ছানাও আছে, আবার দুধও আছে, আর কিছু মাল মশলা আছে। ওই তার মধ্যে সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে ওই বুদ্ধিটা কোথা থেকে এলো, আপনার ভেতর থেকে এলো, বলছেন মহারাজ কি সুন্দর কথাটা, সেটা হচ্ছে এটা হলো মনের রাজত্ব, মনই হলো এর কর্তা, এসব মনেরই সৃষ্টি। এই আমরা সাধারণত বলে থাকি আমরা সাধারণ মানুষ পারবো, এই কথাটা তো শুনে শুনে একবারে কান পচে যাচ্ছে। আপনাদের সঙ্গে ভগবানের ডাইরেক্ট কানেকশন আছে, আপনাদের সব ইনডাইরেক্ট কানেকশন, আর আমরা ডাইরেক্ট, আপনার তার আসল সন্তান আর আপনার সব নকল সন্তান আর কি। হ্যাঁ এই এই গল্প আমরা প্রত্যেক দিন শুনি, অথচ কিন্তু আমরা আপনাদের পরিবার থেকে এসেছি, আকাশ থেকে টুক করে ঝরে পড়িনি, রামকৃষ্ণ হাত বাড়িয়ে আমাদের ধরে নেননি, আপনার আমার কারুর পরিবার থেকে এসেছি। কিন্তু আমরা যে যতটা নিজেকে আবার আমাদের মধ্যে যারা এসেছি তাদের মধ্যে যে যতটা নিজেকে এক্সেল করেছে তার বিষয়ে আধ্যাত্মিক ভাব সেইভাবে প্রকাশিত হয়েছে। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ তার ব্যাচে কত সাধু ছিলেন, 1960 সালে তার সন্ন্যাস হয়েছে, তাদের অনেককে দেখার আমার সৌভাগ্য হয়েছিল। কিন্তু পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের মতে আধ্যাত্মিকভাবে যে বিকাশ আমরা দেখতে পাই সেটা কিন্তু সহজে হয়নি। তিনি রামকৃষ্ণ সংঘের, আমি যখন তার কাছে কাজ করেছি তখন তিনি রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক, ভারতের প্রধানমন্ত্রীর চেয়েও ব্যস্ত, এত প্রচণ্ড তার ব্যস্ততা। কিন্তু তার মধ্যেও তাকে নিরন্তর দেখেছি শাস্ত্র পাঠ করতে, শাস্ত্র পাঠে তার সামান্যতম অনীহা আমি দেখিনি, কোনো দিন দেখিনি। পরের দিন সকালবেলা ফিরে এসে আবার তিনি জিনিসপত্র খুঁজবে, তাই আগের দিন রাত্রিরেই তিনি পরের দিন যে যে জিনিসগুলো পড়বেন সেগুলো পেজ মার্ক করে একবারে গুছিয়ে রেখে দিয়ে গেছেন, উল্টে রাখা থাকতো, তিনি একটা একটা করে পড়তেন, পড়তে পড়তে তিনি এই এক্সেলেন্স এনেছেন। ভগবানের সঙ্গে সবসময় সংযোগ স্থাপন করতে হয়। আমাদের মুখানন্দজিকে থেকে মুক্ত হয়ে গেছিলাম, মুখানন্দজি এত অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন, অক্সিজেন দেওয়া হচ্ছে, কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু তিনি ঠিক যেরকম যেরকম পড়েন সেগুলোকে ওইভাবে সেবক সাজিয়ে রেখেছে, তিনি পড়ছেন পরপর অত অসুস্থতার মধ্যে। শুয়ে শুয়ে শাস্ত্র পাঠ করতে নিয়ে তো বলে বলে আমি ক্লান্ত হয়ে যাই, মুখানন্দজি প্রায় মৃতপ্রায়, শুয়ে শুয়ে শাস্ত্র পাঠ করলে কেউ কিচ্ছু বলতো না, কিন্তু তিনি সেই সিস্টারকে বলছেন ওই আধশোয়া করে দিতে বেডটা, তাতে তিনি আমরা যখন গেলাম তখন তিনি পড়াশোনা করছেন,
শ্রী শ্রী মায়ের কথা, কথামৃত, চণ্ডী এবং গীতায় চারটে জিনিস তিনি পরপর পড়েন এবং পারলে সময় থাকলে একটু উপনিষদও পড়েন। কিন্তু এই গ্রন্থগুলো সব ওই উল্টে উল্টে রাখা আছে, তিনি ওই অবস্থায় অশক্ত অবস্থায় তুলে ধীরে ধীরে পড়ছেন। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ আত্মস্থানজিকে দেখেছিলাম যে উনি রোজ গীতার একটা করে শ্লোক অধ্যায় পাঠ করতেন, শেষের দিকে মহারাজ ভালো করে চোখে দেখতে পেতেন। অশোক মহারাজ বলছিলেন তার স্মৃতি কথায় যে মহারাজকে তখন পড়ে শোনাতে হতো, মহারাজ শুনতেন এবং মহারাজে পড়তে পড়তে রোজ মুখস্থ হয়ে গেছিল, মহারাজও তার সাথে আবৃত্তি করতেন, আমরা ভুল উচ্চারণ করলে সেই ভুল উচ্চারণগুলো ঠিক করে দিতেন। এই যে আমি যদি না চাই তাহলে আমি কিন্তু কখনোই ভগবানের সঙ্গে সংযোগ রাখতে পারবো না। যে উৎসাহ, যে উদ্যম নিয়ে আমরা মিঠাই সিরিয়াল দেখি, সেই উৎসাহ সেই উদ্যম নিয়ে যদি আমরা একটু ভগবানের সিরিয়াল দেখার চেষ্টা করি, দেখবেন জীবনটা আরও মধুর হবে। মিঠাইয়ের গল্প শেষ অবধি আপনাদের মনে থাকবে না, শুধু শাড়ি গয়নাগুলো কী পড়েছে সেইটা দেখে এক ধরনের বাসনা এবং তৎপ্রাপ্তির উদ্দেশ্যে চেষ্টা চলতে পারে। কিন্তু ভগবানের কথা মনে হলে সবসময় যে ভগবানের যে দিব্য গুণ এগুলো আমাদের চরিত্রের একটা অঙ্গ হয়ে দাঁড়াবে, এটা একদম বুঝে নিতে হবে। তিনি বলছেন ভগবানের নাম করতে করতে আরেকটা সূক্ষ্ম মন তৈরি হয়। এই যে মন আছে এই মন দিয়ে কিন্তু ভগবানকে দেখা যায় না, কারণ এই মন নানা ধরনের বাসনা জড়িত। সেই কারণে যা কিছু সৃজন করি সব আমার বাসনার পরিপূরক। আমি অমুক বাড়িতে দেখে এসেছি কাঠের সোফা সেট হবে আর তলার অংশটা ডিভানের মতো থাকবে, যখন করবার সুযোগ পেলাম ঠিক সেই রকম করে দিলাম। আবার কি তার বাড়িতে ওরকম ছিল, আমি চাকা লাগিয়ে নিলাম যাতে সরিয়ে ঝাঁট দিতে মুছতে সুবিধা হয়। দেখুন আমার বাসনাগুলো সব একটা 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 করে চরিতার্থ হচ্ছে। তাই এই মন দিয়ে, এই যে বাসনা জড়িত মন, বাসনায় আসক্ত মন, এই মন দিয়ে ভগবান লাভ করা যায় না। তুমি উঠবোস না করে এখানে চলে এসো না, তাহলে তার উঠবোস করতে হয় না। এইটা হচ্ছে এই সূক্ষ্ম মন দিয়ে, সূক্ষ্ম মন থেকে এইসব জিনিসগুলো জন্মগ্রহণ করেন। সেই মন ক্ষুদ্র বীজাণুরূপে সকলের ভেতরে আছে এবং সাধনার দ্বারা যখন সেই মন ডেভেলপ করতে পারি তখন নানারকম সূক্ষ্ম অনুভূতি হয়। দেখবেন আপনাদের কোনো কোনো দিন জপ করতে করতে ভীষণ আনন্দ হয়। এই আনন্দটা কোথায় ছিল? আপনার ভেতরেই এই আনন্দটা ছিল। সেই আনন্দ আমাদেরকে প্ররোচিত করে জপ ধ্যান করবার সময়। অনেক সময় দেখবেন জপ করে মনে হচ্ছে আরেকটু করি আরেকটু করি, এই যে আরেকটু করি আরেকটু করি, এই যে প্ররোচনাটা, এটা আমার সূক্ষ্ম মনের ভিতর থেকে আসে। এই সূক্ষ্ম মনও পরমাত্মার কাছে নিয়ে যেতে পারি না, তবে অনেক দূর অবধি নিয়ে যায়, এটিও আমাদের আসল জায়গায় পৌঁছায় না। স্বামী ব্রহ্মানন্দজির আরেকটা জায়গাতেই ভারী সুন্দর জিনিস বলেন, ভারী সুন্দর জিনিস আছে। বলছেন যখন আমাদের দীক্ষাদি হয়, আমরা যখন প্রথম সাধন ভজন শুরু করি, আমাদের ইষ্টমূর্তিকে কত ভালো করে সাজাবো গোজাবো এইটাই আমাদের জীবনে এক লক্ষ্য হয়ে দাঁড়ায়, এবং সেটা অন্যদের দেখাবো, এসে দেখে যাও আমাদের বাড়িতে কত সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে। কিছুদিন পরে মনে হয় সাজানো গোছানোটা বন্ধ করে একটু জপ ধ্যান করি, তার কিছুদিন বাদে মনে হয় একটু ধ্যান করি, তার কিছুদিন বাদে এইসব সাজানো গোছানো জপ এসব কিচ্ছু ভালো লাগে না, মনে হয় ভূত হয়ে ডুবে থাকি। এই যে বলছেন কীরকম হয়, তখনই বাইরের জগতে আর কিচ্ছু ভালো লাগে না, কেবল ভগবত ভাবে ভূত হয়ে থাকতে ইচ্ছে হয়। মনের একটা অংশ সবসময় যেন ভগবানকে চাইছে। ঠাকুর উদাহরণ দিচ্ছেন দাঁতের ব্যথার কথা। এই অভিজ্ঞতা আপনাদের কম বেশি সকলেরই হয়েছে, দাঁতে যখন ব্যথা করে যাই করুন না কেন মনের একটা অংশ সবসময় ব্যথাতে লেগে আছে, এই বোধহয় ব্যথা বাড়লো, এই বোধহয় ব্যথা কমলো। আপনি সব কাজ করছেন, ঘরকন্যার সব কাজ করছেন, বাজার করছেন, দোকান করছেন, অফিসে যাচ্ছেন, ঝগড়াঝাটি করছেন, রাজনীতি করছেন, সবই করছেন, কিন্তু মনের একটা অংশ যেন সবসময় লেগে আছে যে এই বোধহয় ব্যথা বাড়লো, এই বোধহয় ব্যথা, ব্যথাটা সবসময় চঞ্চল করে রাখে। ঠিক ওই রকম ওটা যখন মনের ভেতরে আসে, মন যখন ওভাবে চিন্তা করে, তখন আমরা ভগবানকে ভগবানের ভাবে ডুবে থেকে যাই, তখন কিচ্ছু ভালো লাগে না, মনে হয় না এই জগৎটা সবটুকু মিথ্যা, একদম মিথ্যা। আমাদের মনে আছে সন্ন্যাস হয়ে গেছে আমাদের, তারপরে যখন ঠাকুর ঘরে গিয়ে পৌঁছেছি আমাদের তখন ওই সব শোনা হয়ে গেছে, প্রেসমন্ত্র, ব্রহ্মমন্ত্র, পরমহংস গায়ত্রী, মহাবাক্য সব শুনে মনের ভেতরে এমন এমন তীব্র বৈরাগ্য এসেছে। ঠাকুর ঘরে যখন গিয়ে পৌঁছালাম তখন আগের দিন রাত্রে ঠাকুরকে যে সেই লাল কাপড়টা পরানো হয়েছিল নটার সময় কালী পুজোর আগে, সেই কাপড়টা পরানো রয়েছে। ঠাকুরের বেদিটা একবারে পুরো ফাঁকা, আর ওই কালী পুজো করার সময় যে ফুলটা দিয়ে আরতি করা হয়েছিল সেই পদ্ম ফুলটা একটা ছোট্ট ফ্লাওয়ার ভাসে করে ঠাকুরের সামনে রাখা, সমস্ত ঠাকুর ঘরটা আবরণ শূন্য, এতটুকু তার কোনো রকম ফুল নেই, কিচ্ছু নেই,
দেখে মনে হচ্ছে এই জগৎ সংসার আর কেউ কোথাও নেই, শুধু ঠাকুরই সত্য। এক অদ্ভুত বৈরাগ্য, মনে হচ্ছে জগৎ সংসারে কেউ আমার নয়, শুধুমাত্র শ্রীরামকৃষ্ণই সম্বল। এই ভাবটা অনেক অনেক দিন অব্দি ছিল, এখনও সেই ভাবটা আছে, কিন্তু আমাদের অনেক সময় কাজকর্ম করতে করতে সেই ভাবটা চাপা পড়ে যায়। কিন্তু ওই ভাবটা জাগিয়ে রেখে তো যে ধুধু করছে, মনে হচ্ছে কিচ্ছু চাই না, এসব ভালো খাওয়ার ভালো পড়ার কিচ্ছু ভালো লাগছে না, কি ভালো ভালো সব আমরা ভিক্ষা পাই, মায়েরা সব কত ভালো ভালো রান্নাবান্না করে ভিক্ষা নিয়ে আসেন, এই নিয়ে আসেন সেই নিয়ে আসেন, এটা দেবেন বলে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করি লড়াই করি তার থেকে পেরিয়ে যায়, কিন্তু তাও যা দু চারটে ঝোলাতে পারে সেগুলো খুব আনন্দের, কিন্তু মনে হয় কী বিরক্ত, সব দিয়ে দিয়ে নিজের জন্য খুব সামান্য আহার্য রেখে খাওয়ার মধ্যে সে কী আনন্দ। আমার মনে আছে প্রথম যেদিন সন্ন্যাস হয়ে গেল, তার সন্ন্যাসের দিন আমরা ভিক্ষা টিক্ষা করে ফিরে এসেছি, এসে ঝোলাগুলো ঝুলিয়ে রেখে ওই যেখানে ভিক্ষার খাওয়া হয় সেই জায়গাটা পঞ্চবটী, দক্ষিণেশ্বরে যে পঞ্চবটী ছিল আসল পঞ্চবটী ঠাকুরের, যখন নষ্ট হয়ে যাচ্ছে দেখে বিরজানন্দজি সেগুলো নিয়ে এসে বেলুড় মঠে আবার করে একটা জায়গায় স্থাপন করেন। সেই পঞ্চবটের তলায় আমাদের ব্রহ্মচর্য দীক্ষা করে খাওয়া দাওয়া হয়, সন্ন্যাস দীক্ষার আগের দিন ওখানে শ্রাদ্ধ হয়, আত্মশ্রাদ্ধ হয়, এবং সন্ন্যাসের পর তিন দিন আমরা সেই পঞ্চবটের তলায় বসে খাই। মনে হচ্ছে সেই যখন পঞ্চবটি পরিষ্কার করা হচ্ছে সবাই নাচছে, আনন্দে একদম ভরপুর হয়ে আছে, যে কখনো নাচেনি, যে কখনো হাসেনি, যে কখনো গায়নি, সেও নাচছে, এক অদ্ভুত দিব্য আনন্দে সবাই ভেসে আছে, এইটা বোধ হয়ে থাকা। বলছেন তারপরে সমাধি, সে অবস্থা বর্ণনা করা যায় না, অস্থি নাস্তির পার, সেখানে সুখ নেই, দুঃখ নেই, আনন্দ নেই, নিরানন্দ নেই, আলো নেই, আধার নেই, কী যে আছে তা মুখে বলা যায় না, খুব ঠিক কথা, কী যে আছে তা মুখে বলা যায় না, এমন একটি পরিস্থিতি। স্বামীজি বলছেন ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি সেই ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, অবাঙ্গ মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে যায়। ওই যে গান হচ্ছে, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, প্রথমেই দৃশ্যমান জগৎ সব কিছু দেখা যায়, তারপরে ধীরে ধীরে সেই দৃশ্যমান জগৎগুলো অবলুপ্ত হয়, শেষ অবধি বহে মাত্র আমি সেই ধারা অনুক্ষণ, আমি আই এক্সিস্ট, আমি আছি, এই যে বোধটা, এটা তখনও পর্যন্ত আমাদের মনের ভেতরে জেগে থাকে, তারপরে একটা সময় ধীরে ধীরে সেটাও চলে যায়। সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, সে ধারাও বদ্ধ হয়ে যায়, আমরা সেই শূন্যে শূন্য মিলিয়ে যাই, সে অবস্থা কেমন, অনন্তের সাথে মিশে যাওয়া। বলছেন অবাঙ্গ মনস গোচরম, বাক্য ও মনের অতীত একটা অবস্থা, বাক্য মনের অতীত একটা অবস্থা, যে অবস্থা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, কেন, কারণ মন চিন্তা করতে পারে না, আর মন যখন চিন্তা করতে পারে না তখন সেটা শব্দ আকারে সে প্রকাশ করতে পারে না। এই বেরোবার সময় আমাদের সুগত মা যদি সকলকে এক চামচ করে চিনি খাইয়ে দেয়, নিচে নামার পরে ওই যে মায়ের মা নিচে দাঁড়িয়ে আছেন, বলেন কীরম চিনি, কীরম খেলে, আপনি বলবেন চিনি মিষ্টি, মিষ্টিটা কেমন আপনি বোঝাতে পারবেন না, কারণ যে খেয়েছে সেই একমাত্র অনুভব করতে পারে। তাই বলছেন অবাঙ্গ মনস গোচরম, বাক্য মনের অতীত, শব্দ দিয়ে অনুভূতি দিয়ে কোনো কিছু দিয়ে যাকে বোঝানো যায় না। বলছেন বেদে সত্য রজতম এই তিন গুণের কথা আছে, এই তিন গুণের পারে যেতে হবে, ত্রিগুণাতীত হতে হবে। গীতায় আছে ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, তমগুণের লক্ষণ হচ্ছে মারামারি কাটাকাটি দেশ হিংসা অভিমান ও অহংকার, রজগুণে খানিকটা ধর্ম কিন্তু নাম যশ এসব হচ্ছে তার লক্ষণ। কিরকম জানেন, একজন বসে অনেকক্ষণ ধ্যান করলো, তবে ধ্যান থেকে উঠে চারিদিকে তাকিয়ে দেখলো কেউ দেখতে পেল কিনা। তারপরে সত্যগুণ, বেদে এই সত্যগুণের কথা বলা আছে, তার উপরের কথা নেই, বেদের ওপারে যেতে হবে। এই যে সত্য রজ তম, এই যে তিন গুণ আছে যা দিয়ে আমাদের শরীর তৈরি, এই সত্য রজ তম এই তিন গুণের অতীতে আমাদের যেতে হবে। তমগুণ আমাদের নিম্নবৃত্তীয় চিন্তা করায়, রজগুণ আমাদের প্রবল, আমাদের ভেতর প্রবল কর্মপ্রবাহ এনে দেয়, অথচ সেটা উদ্দেশ্যহীনভাবে, আমরা আমাদের যেহেতু জীবনে কোনো উদ্দেশ্য থাকে না, তাই কেন কাজ করছি কী জন্য করছি সেটাই নিজেরা বুঝতে পারে, উদ্দেশ্যহীনভাবে কাজ করে চলেছি। আর সত্যগুণ হচ্ছে এই দুটির ভাব, তমগুণের যে শান্ত ভাব আর রজগুণের যে প্রবল কর্মদ্যোগ, এই দুটি নিয়ে। কিন্তু এই তিনটি গুণেরই পারে যেতে হবে, গুণাতীত অবস্থায় না গেলে ঈশ্বরকে পাওয়া যায় না। ঠাকুর গল্প করেছেন, সে এক পথিক ধরা পড়ল তিন ডাকাতের হাতে,
প্রথম ডাকাত বললো সালাইকে মেরে এখানে বেঁধে রেখে দিয়ে যাও। আরেকজন বললো না না, মেরে ফেলবে কেন, এর যাবতীয় সম্পদ আছে সেগুলোকে কেড়ে নাও, কেড়ে নিয়ে একে ভালো করে ইয়ের সাথে কি বেশ বলে গাছের সাথে বেঁধে রেখে দিয়ে যাও। তৃতীয় জন, তারপর এরা দুজন চলে যেতে তৃতীয় জন এসে বাঁধন খুলে দিয়ে বলে আহা তোমার বড় লেগেছে, আমি তোমাকে বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছি। বনের শেষ প্রান্তে নিয়ে এসে বলে দেখো বড় রাস্তা দেখা যাচ্ছে, ওর পারে গেলেই তুমি তোমার বাড়ির রাস্তা খুঁজে পাবে। সে বললে আপনি আমার এত উপকার করেছেন, আপনিও চলুন আমার সঙ্গে বাড়িতে। তিনি বললে না না যাওয়া যাবে না, তাহলে পুলিশে ধরবে, কারণ সেও তো ডাকাত, সেও চুরি করে, তো আমাদের মন সেও চুরি করে, সত্যগুণী সেও চুরি করে। ভগবান হলেন, ঈশ্বর হলেন এই তিন গুণের অতি ত্রিগুণাতীত অবস্থা। আপনারা দুর্গা পুজোর সময় দেখেন, দেখবেন দুর্গা ঠাকুরের মাথার উপর চালচিত্র আছে এবং সেইখানে একটা শিব ঠাকুর ঠিক দুর্গার মুকুটের মাথার উপর রাখা আছে, তম্বুরা বাজাচ্ছেন, বিভোর হয়ে যাচ্ছেন, ওইটা হচ্ছে ত্রিগুণাতীত অবস্থা। দেবী হলেন ত্রিগুণময়ী, তিনটি গুণের সমাধান, মহিষাসুর হলেন তমগুণ, আর সিংহ হচ্ছেন রজগুণ, আর দেবী হচ্ছেন বিশুদ্ধ সত্ত্বগুণ। কিন্তু শিব ঠাকুর ওই যে বসে আছেন তিনি দেবীর তত্ত্ব সম্পর্কে অবহিত হয়েছেন, তাই তিনি হলেন ত্রিগুণার ত্রিগুণাত্মিকা, ত্রিগুণের পার, তিন গুণের পার চলে গেছে, তিনি বুধ হয়ে গেছেন। আমরা যখন এই তিন গুণের পার হয়ে যাব আর আসল সত্যটা জেনে যাব তখন বুধ হয়ে যাব। যেমন একটা মানুষকে জানতাম খুব ভালো খুব ভালো খুব ভালো, একদিন জানলাম সে লোকটার মতো শয়তান জগৎ সংসারে আর কিচ্ছু নেই, তখন তার প্রতি এমন ঘৃণার ভাব তৈরি হলো, সে লোকটা যদি ভালো কথাও বলতে আসে আমরা কিছুতেই তার ভালো কথা শুনি না। কেন না, আমাদের যে বিশ্বাস সেগুলো ভেঙে বেরিয়ে গেছে, এইরকম রূপটি তা আছে তার সেটা কল্পনা করতে পারিনি। ঈশ্বর হলেন তাই তিন গুণের পার, কোনো কিছু দিয়ে, কোনো একটা জাগতিক কোনো কিছু দিয়ে যাকে বর্ণনা করা যায় না। প্রশ্ন হচ্ছে এই সংসারে কতগুলো কাজ করা আমাদের কর্তব্য বলে মনে হয়, সেগুলো কি তবে কিভাবে করা যায়? এটা একটা খুব যখনই আপনি বলবেন ত্যাগ করো, হেজিব ত্যাগ করো, হেজিব ত্যাগ করো, হেজিব বাসনা রহিত হও, সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা আছে, তাহলে ওদের কি হবে, আমি চলে গেলে ওদের কি হবে, আমি যদি সত্যি এই মুহূর্তে চলে যাই ওদের কি হবে কখনো আমরা ভেবেছি? আমরা কিন্তু কখনো ভাবি না, তাই ভাবি খেঁদার আসার সময় হয়ে গেল, আমাকে না দেখলে সে বা কার্যের লোকেরাই টিফিন দেবে, কিন্তু আমাকে না দেখলে ওর ভালো করে খাওয়া হবে না, ভোঁদা আসবে ফুটবল খেলে, আমি যদি ভালো করে না দেখে নিজেই চান করবে, আমি যদি না দেখি তাহলে কিছু হবে না। শারদানন্দজির এই গল্পটা আছে লীলা প্রসঙ্গে, সে বুড়ি পিসিকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুকুর ঘাটে স্নান করতে আসে না, খুব বক বক করে, সকলে তাকে খুব অপছন্দ করে। একদিন যে ও পিসিমা তুমি এতদিন ছিলে না কেন, আর বলনি বাপু ভাইপোর বিয়ে ছিল, ভাইপোর ছেলের বিয়ে ছিল, কত রকম কি হতে, সেই গায়ে হলুদের হলুদ থেকে ফুলসজ্জের খয়রের বাগান, মা আমি ছাড়া তো আর কেউ হবে না, সেই রকম আমরা ভাবি আমি ছাড়া তো আর কেউ হবে না, বুড়ি যদি পরের দিন পটকে যায় ওটা এমনি এমনি হবে, জীবন তাই দেখুন না, সব কত লোককে হারিয়েছি, কি আমাদের জীবন কি থেমে গেছে, আমাদের জীবন কিন্তু প্রতিনিয়ত এগিয়ে চলেছে। এই প্রশ্নটা একটা একটা লেম এক্সকিউজ আমাদের জীবনে আছে, যদি সব চলে যায় কি হবে, লোকে আমাকে খারাপ বলবে, আমি হতে চাই না খারাপ, লোকে আমাদের কিছু দু চার দিন বলবে খারাপ, তারপরে মরে যাক সালা যা পারি করুক, কিন্তু আমি খারাপ হতে চাই না। সে গান আছে না, আমি হতে পারিনি আকাশ, আকাশ হওয়ার কথা ছিল আমার কিন্তু আমি হতে পারিনি আকাশ, অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল, রোদ্দুরের কথা ভাবতে 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 অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু সে রোদ্দুর হওয়ার পথে কত বাধা ছিল তার, সেটা হচ্ছে সেটা আমরা কখনো ভাবি না। মহারাজ উত্তর দিচ্ছেন আপনি যদি এভাবে করতে পারেন, এটা ভগবানের সংসার আমার নয়, তাহলে আপনার কিছু ক্ষতি হবে না, সংসারে কোনোটাই আমার এবোধ থাকবে না, আমার যতদিন তার ইচ্ছা আমায় যতদিন তার ইচ্ছা রাখবেন আবার যখন খুশি সরিয়ে দেবেন, সংসারে কাজকর্ম করার সময় খুব মন দিয়ে করবেন, আপনার উদ্দেশ্য কেউ যেন বুঝতে না পারে, মনে মনে কিন্তু ঠিক থাকবে আমার কিছুই নয়, কোনো জিনিসেই আসক্তি থাকবে না, মনে প্রাণে জানতে হবে আমি কিছুই নয়, তিনি সব করছেন, তার ইচ্ছায় এ সংসার থাকলেও ভালো না থাকলেও ভালো, তিনি যেরূপ ইচ্ছা করুন। আমরা যখন ছোট ছিলাম মহারাজ একটা ভারী সুন্দর কথা বলতেন, যদি তুই বাবা মার ইচ্ছায় পড়াশোনা করিস তাহলে যদি তোর ফল ভালো হয় বাবা মা উচ্ছ্বাসে নাচবেন, কিন্তু তাতেও ছাড়বেন না, বলে 80% হলো রে, আর 5% বেশি হলো না, কোনোভাবেই তাকে তুই সন্তুষ্ট করতে পারবি না। আবার যদি তুই 85% পেয়ে থাকিস
যদি কম আর কিছু কম হয়ে যায় তাহলেও তোকে গাল দেবে, এর চেয়ে বরং ভগবানের উদ্দেশ্যে পড়াশোনা কর। ভগবানের উদ্দেশ্যে সবচেয়ে ভালো মানুষ, তার উদ্দেশ্যে যখন পড়াশোনা করবে তুই তখন তোর 100% দিয়ে দিবি, তোর নিজেকে উজাড় করে দিবি। এই কারণে কোনো ব্যক্তিকে আদর্শ না করে ঈশ্বরকে আদর্শ করতে হয়। কারণ যদি আমি ফেলিয়ারও হয়ে যাই, একমাত্র মানুষ আছে যিনি কখনো আমাকে কখনো ছেড়ে যাবেন না। শারদানন্দজির ঘটনা বর্ণনা করছেন নির্লেপানন্দজি। নির্লেপানন্দজি ছিলেন যোগীন মহারাজ মায়ের নাতি। সে প্রথম বছর ফেল করেছেন, আর তিনি এসে বলছেন শরৎমাতকে, মহারাজ ফেল হয়েছে। মহারাজ বললেন, ঠিক আছে বসাই, এই মনটিকে চা বিস্কুট দাও। একই রিয়াকশন। আবার পরের বছর এসে বললেন, মহারাজ পাস দিয়েছি। বললেন, বস, এই ঠান্ডা হব, সেই মনটিকে চা বিস্কুট দিয়ে দাও। ফেল যখন করেছে, যোগীন মা চিৎকার করে এসে বলছেন, শরৎ তুমি শুনেছ কার্তিকের ফলাফলটা কীরকম? যে হ্যাঁ মা, হ্যাঁ যোগীন মা শুনেছি, ওকে চা বিস্কুট দাও। এই সর্বতা সর্ব অবস্থায় চা বিস্কুট। তখন এইরকম যখন নির্লিপ্তভাবে কেউ চা বিস্কুট দেয়, তখন আমাদের নিজেদের সত্যি লজ্জা করে। সেই কারণে যাবতীয় কাজ তাঁর উদ্দেশ্যে, তাকে যত ভালোবাসবো, যাকে ভালোবাসি আমরা তাকে আনন্দ দেবার সর্বতোভাবে চেষ্টা করে থাকি, ঠিক সেই রকমভাবে এই সংসারটা যদি তাঁর বলে মনে করি, তাহলে দেখবেন সংসার করাটা অনেক নিখুঁত হবে। আমার খেদা ভোদা পচা মোচা এরা খাচ্ছে না, স্বয়ং ভগবান ওদের মধ্যে দিয়ে এসে খাচ্ছেন। দেখবেন আমাদের রান্নায় অনেক বেশি মতি হয়। আমি যে ডিএনএস অ্যালায়েন্সের সূত্রটা পড়ছি, এটা শুধুমাত্র আমার অফিসের লোকেদের কল্যাণ হবে না, ভগবানের ভক্ত তারা করবেন। আমাকে তিনি এই সুযোগটা দিয়েছেন এই কাজ করার জন্য। এই যে বোধটা, এটা যদি জাগে যে তিনি আমাকে সুযোগ দিয়েছেন, তিনি আমার উপর ভরসা করেছেন, আমি যদি ঠিকঠাক না করি তাহলে খুব মুশকিল হবে। আমার সৌভাগ্য হয়েছিল একজন স্বামীজির সঙ্গে কাজ করেন ইনস্টিটিউট অফ কালচারে। তাকে যখনই যেটা জিজ্ঞেস করতে পারেন, এটা করবো, হ্যাঁ করো না করো, করো না করো, কখনো কিন্তু কোনো দিন বাধা দিতেন না। কত লোকে আমার নামে কত কী বলতো, আমার তো বরাবর এরকম খড়খড়ে কথা, এই জন্য কত লোকে কত রকম বাধা, বিশেষ বিশেষ বিশিষ্ট পণ্ডিতরা আমার নামে কমপ্লেন করতেন তার কাছে, কিন্তু কখনো আমি সেটা শুনিনি, আমাকে শুনতে হয়নি। আবার কখনো কোনো বিপদে পড়লে সবার আগে তিনি গিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তেন। আমরা তাকে এত ভালোবাসতাম, আমরা সবসময় লক্ষ্য রাখতাম যাতে এমন কিছু না করি যাতে তিনি লোকের কাছে ছোট হয়ে যান। সেই কারণে আমাদের সমস্ত কাজের ইয়ে ছিল, কোনোভাবেই সেই মহারাজ যেন কারুর কাছে ছোট না হয়ে যান, এমন কিচ্ছু কখনো করতাম না। ঠিক এই ভাবটা যখন আমরা ভগবানের ওপর দিই, বলি এই সংসারটা ভগবানের, তিনি আমাকে সুযোগ দিয়েছেন এই কাজটা করা, তখন দেখবেন আপনি যাই করছেন, এই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দই বলছেন, বা বরানগরের লোকের বাড়িতে গিয়ে পুজোই করছেন, বা গিয়ে সংসার করছেন, যাই কিছু করুন না কেন, সব কিছুর মধ্যে আপনি নিখুঁত ভাব দেখবেন, কারণ ভগবান আপনাকে পাঠিয়েছেন। পূজনীয় সুকুমার মহারাজ আমাদের বেলুড় মঠের প্রধান পূজারি ছিলেন, আমরা তাকে দেখেছি কি অক্লান্ত পরিশ্রম করতেন ঠাকুরের তিথি পুজোর দিন। সকালবেলা মঙ্গল আরতি করেছেন, তারপরে ঠাকুরের সাধারণ ক্রমে পুজো করেছেন, তারপরে ঠাকুরের অস্থি বেরিয়েছে, তার বিশেষ তার মহাস্নান হয়েছে, তবে তার বিশেষ পুজো হয়েছে, জগতে যত অবতার বরিষ্ঠ আছেন তাদের নামে নামে পুজো হচ্ছে, দশমহাবিদ্যা হেনা মেনা তেনা সব পুজো হয়ে চলেছেন, তিনি একটানা পুজো করে চলেছেন। দুপুরে অন্নভোগ ভোগারতি হয়ে যাওয়ার পরে সেই ইয়েও হয়েছে, হোম হয়েছে, সেটাও করেছেন, তারপরে প্রায় 1:30-2 নাগাদ ঠাকুরকে শয়ন দিয়ে ঘরে ফিরে গেছেন। তাই বলে কি মশারিটা টাড়া বাঁকা করে গুঁজেছেন তা কিন্তু না, নিখুঁত পাট পাট করে গোঁজা সেই মশারিতে ঠাকুরকে শয়ন দিয়ে ঘরে গেছেন। আবার ফিরে এসছেন, এসে ঠাকুর তুলেছেন, কাপড় জামা ছেড়ে এসে ঠাকুরকে তুলেছেন, ফুল দিয়ে বেদি সাজিয়েছেন, সন্ধ্যারতি করেছেন, শুধু রাত্রির ভোগটা দেননি, ওই সময় স্নান করে ফিরে এসছেন, সারা রাত ধরে রাত্রি 1:00 অবধি কালী পুজো করেছেন, তারপরে সারা রাত যদি ঘুমিয়ে পড়েন তাই এখন যেখানে বসে তিনি প্রণাম নেন ওইখানে পাশাপাশি দুটো বেঞ্চ লাগিয়ে তিনি শুয়ে থাকতেন, ভোর হলে তাকে ডেকে দেওয়া হতো, আবার ঘরে যেতেন, স্নান করতেন, এসে বীরজাহম করতে বসে যেতেন। আবার সকালবেলা মঙ্গল আরতিটা করা হতো না, আবার সকালে যেমন মুখাত্পাত হয়ে পুজো করছেন। আমরা জিজ্ঞেস করতাম এত শক্তি কোথা থেকে পান, তিনি হাসতেন, আমরাও সত্যি হাসিটা দেখে মোহিত হয়ে থাকতাম। তা আসল শক্তিটা হচ্ছে ঠাকুরকে তিনি বড্ড ভালোবাসেন, কোনো অবস্থাতে চাইছেন না, তিনি যদি পূজা না করেন আরও 100 জন পূজারি দাঁড়িয়ে আছে করার জন্য, তিনি ছাড়ছেন না, এমন নয় যে তার অধিকার বোধ আছে তা নয়, কিন্তু কোনো অবস্থাতে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গ ছাড়তে চাইছেন না। এই যত কষ্টই হোক, শারীরিক কষ্টটা তার কোনো কষ্ট বলেই বোধ হতো না,
কখনো তিনি কোনো অবস্থাতে ভগবান ছাড়া থাকতেন না। যখন তিনি মঙ্গলারতি করার পরে ওই সব মন্দিরগুলো প্রণাম করতে করতে যেতেন, আমরা দূর থেকে ভ্রমরের গুঞ্জন একটা শব্দ শুনতে পেতাম, আদতে এগুলো শব্দ নয়, স্তব স্তুতি মুখস্থ বলতে বলতে যেত। কোনো অবস্থাতে যেন কোনো মন যেন সামান্যতম অবনমন না হয়, তার জন্য তার একটা নিরন্তর চেষ্টা। তো বুঝতে পারছেন তো, দীর্ঘদিন যিনি করে তাকেও যে নিরন্তর চেষ্টা করতে হয়, আমাদের চেষ্টাটা কত তীব্র করতে হয়। যত শ্রীরামকৃষ্ণদেব ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন, বড়লোকের বাড়ির দাসীর মতো থাকতে বলছে। বড়লোকের বাড়ির দাসী যেরকম সব কাজ করেন, বলেন আমার রাম, আমার শ্যাম, আমার যদু, আমার মধু, কিন্তু তিনি নিশ্চিত করে জানেন যে এই রাম, এই শ্যাম, যদু, মধু আমার কেউ নয়, এ বাইরের, আমার আমার ছেলেটা দেশের বাড়িতেই আছে। যেমন সবাই বলে এ আমাদের সম্পত্তি, কিন্তু যখন চাকরি চলে যায়, ঠাকুর বলছেন তার সে যে আমকাঠের সিন্দুকটা সেটা শুধু নিয়ে যাওয়ার মতো যোগ্যতা তার হয় না। ঠিক সেই রকম আমাকে তিনি সুযোগ দিয়েছেন, যখন চলে যাব তখন যে বিষয় সম্পত্তি করে নিয়ে যাব সেগুলোকে আর নিয়ে যাওয়া যাবে না। সে একটি লোকের ভারী সুন্দর হলো, সারাটা জীবন খুব উন্নত মানের জীবনযাপন করেছেন, তিনি ঈশ্বর দর্শন করবেন এবং বিষ্ণু লোকে থাকবেন, এটি তার জীবনের ভাবনা। জীবনে একটি বার মাত্র ভুল করে তিনি মিথ্যা কথা বলে ফেলেছিলেন। তার শরীর যাওয়ার সময় দেখলেন বিষ্ণু দূতের বদলে যমদূত এসে হাজির, দুঃখ করছেন আমি সারাটা জীবন ভালো কাটালাম, এ একটা মিথ্যে কথা বলেছি বলে যমালয় যেতে হবে? যমদূত বলল, প্রভু তা নয়, আপনার কিছু ক্ষণিকের মাত্র উপস্থিতি দিয়েই চলে যেতে হবে। তিনি যমালয় গিয়ে খুব মুগ্ধ হলে অপূর্ব এক দৃশ্য দেখছেন, পা ডুবে যাওয়া ঘাস আছে, গোলাপ জল হাতে নিয়ে মেয়েরা দুপাশে দাঁড়িয়ে আছে, আর দূরে একটা বাড়ি, কিন্তু যত বাড়িটার কাছে যাচ্ছে তত দেখছেন খুব চিৎকার, প্রাণঘাতী চিৎকার। তিনি ভাবছেন বড় বড় কড়া আছে আর সেখানে বোধহয় বেসুন বেগুন ভাজার মতো করে ভাজা হচ্ছে। কিন্তু দিয়ে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলেন, বাড়িতে একটা বিরাট বড় খাবার টেবিল আছে, থরে থরে খাবার সাজানো আছে এবং প্রত্যেকের হাতে একটা করে চামচ আছে, যে চামচের হ্যান্ডেলটা এক হাত লম্বা। প্রত্যেকে খাবার তোলবার চেষ্টা করছে, নিজের মুখে দেওয়ার চেষ্টা করছে, এপাশ ওপাশ খায়, চতুর্দিকে পড়ছে, না পারছে খেতে, না পারছে নিজের ক্ষুধা নিবৃত্তি করতে। হাঁ করে তিনি যখন তাকিয়ে দেখছেন, তখন একজন এসে বললেন, প্রভু যমালয় থাকা আপনার শেষ হয়েছে, স্বর্গে চলুন। বিষ্ণুদূত দাঁড়িয়ে আছে, আবার বিষ্ণুদূতের সঙ্গে স্বর্গে এসে দেখছেন কোনো ফারাক নেই, সে একই রকম পা ডুবে যাওয়া ঘাস, অপ্সরেরা দাঁড়িয়ে আছেন, সে গোলাপ জল ছেটাচ্ছেন, আর সেই রকম একটা সুন্দর বাড়ি। শুধু সেখান থেকে কোনো কান্না নেয়, সবাই হাসছে, সবাই আনন্দ করছে। ভেতরে ঢুকে ভাবলেন যে খুব ভালো ভাবে নাচ গান হচ্ছে, গিয়ে দেখলেন ওখানেও সেই রকম বড় খাবার টেবিল, থরে থরে খাবার সাজানো আছে, প্রত্যেকের হাতে চামচ আছে, সেটা এক হাত করে লম্বা। কিন্তু কী করছে, একজন খাবার তুলে আরেকজনের মুখে খাওয়াচ্ছেন, আরেকজন খাবার তুলে আরেকজনের মুখে খাওয়াচ্ছেন। যত আমরা এই আমাদের আমিত্বকে ছেড়ে তুমিত্বতে করব, তত জীবনটা স্বর্গীয়। তিনি অনুভব করলেন জীবনটা মানে অমন নয়, যত বেশি ঈশ্বরাভিমুখী হবে তত আমার জীবন ভগবত হবে, তত দিনে দিনে জীবনে আনন্দ হবে। তাই বলছেন যে মনে 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 কিন্তু সংসারের কাজকর্ম করবার সময় খুব মন দিয়ে করবে, কেন সংসারটা তো আপনার নয়, ভগবানের, তাই সব মন দিয়ে করবেন। সে আপনি যদি ডাক্তারের কাছে যান, নিজের কানে ব্যথা হচ্ছে, টিং টিং চুমচুম আওয়াজ হচ্ছে, সেই আওয়াজ কমানোর জন্য যা কিছু করুন না কেন, আপনি যাই করুন সবসময় জানবেন যে ভগবান আপনাকে এই সংসারে পাঠিয়েছেন, আপনাকে সেই কারণ, নিজের জন্য নয়, শরীরটা ভগবানের, এই শরীর দিয়ে আমি ভগবানকে ডাকবো, সেই কারণে এই শরীরটাকে ভালো রাখার প্রয়োজন আছে। আমার টিং টিং চুমচুম পুম পুম কানে এত আওয়াজ হচ্ছে, আমি ভাবলেন না আমি কোনো রকম কিছু দেখাবো না, হ্যাঁ ভগবান দেখি কীরকমভাবে কমে দেবো, ভাই ভগবান কমাতে পারেন, আমাদের যেতে হবে ডাক্তারের কাছে, আওয়াজ কম করতে হবে, সব কিছু করতে হবে যাতে অন্তর্নিহিত আওয়াজটা আরও বেশি করে শুনতে পাই, কানের আওয়াজ না, আমি যেন মনের আওয়াজটা শুনতে পাই। বলছেন মনে মন দিয়ে করবে, আপনার উদ্দেশ্যে কেউ যেন কিছু, আপনার উদ্দেশ্য কেউ যেন বুঝতে না পারে। আমাদের তো এবার ঢাক ঢোল না বাজালে আবার হয় না, আমাদের যত ভক্ত আছে দেখবেন, রামকৃষ্ণ ভক্ত যতক্ষণ না নিজেদের প্রমাণ করছেন তারা রামকৃষ্ণদেবের ভক্ত, ততক্ষণ তাদের হয় না, আগেই দেখা হলে জিজ্ঞেস করে কার কাছে দীক্ষা হয়েছে। তো মানে গুরু যদি ভাইস প্রেসিডেন্ট হয় তার একটু কম শক্তিমান হয়, প্রেসিডেন্ট হলে শক্তিশালী হয়, আবার ভাইস প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্ট হয় অটোমেটিক্যালি আমাদের শক্তি বেড়ে যায়, আমরা ভুলেই যাই আমরা ঠাকুরের মন্ত্রে দীক্ষিত হয়েছি। এইটা হচ্ছে কথা, আমাদের সব নানা রকমের সব ভ্যারিয়েশন থাকে। তো সেই বলছেন আপনার উদ্দেশ্য কেউ যেন বুঝতে না পারে। আমার যে বোতাম লাগাতে পারি না, বাজারে গিয়ে পচা মাছ কিনি, চুল আঁচড়াই না, গাল ভর্তি দাঁড়িয়ে রাখি, বলি অমাবস্যা পূর্ণিমাতে কাটবো, অমুক দিনে কাটলে ভালো, এদিকে আসল উদ্দেশ্য তা নয়,
চুল কাটলে সেই চুল বেচে কিছু পয়সা পাওয়া যায়, সেই উদ্দেশ্যে দাড়ি চুল গোঁফ রাখছি। এই সমস্ত নানা রকমের আমাদের যে উদ্দেশ্য থাকে, কখনোই আমরা ভগবৎমুখী হই না, কখনো ভাবি না যে তিনি আমাকে দেখে খুশি হবেন, আমার অ্যাপিয়ারেন্সটা যদি সুন্দর হয় তার আনন্দ যেটা হবে, ছবির সামনে দাঁড়ালে তার চোখে যে চমক সেটা আমি অন্তরে বুঝতে পারি না। এই আমার নিজের গল্প বলেছিলাম না, দাড়ি রাখার অভ্যাস ছিল, আত্মসাইন খুব বকলেন, তারপরের দিন দাড়ি টাড়ি কাটিয়ে গেছি, মাছ বলছেন আয়নায় মুখ দেখেছি, সামনে দেখেছি মুখটা ঝকঝক করছিল না, আমরা হ্যাঁ মুখটা ঝকঝক করছিল, তিনি মুহূর্তটাকে ঘুরিয়ে দিলেন, বললেন এমনি করে যদি মন দিয়ে জপ ধ্যান করিস মনটাও পরিষ্কার হয়ে যাবে, সেই মনে ঈশ্বরের প্রকাশটা ঝকঝক করবে। দেখুন জীবনে দাড়ি থেকে একেবারে মনেতে নিয়ে চলে গেলেন। আমাদের প্রত্যেকটা আমরা যা কিছু করি সেটা আমার মনের সঙ্গে যদি সংযুক্ত না করতে পারি, তার আমার কাছেও ঘড়ি আছে, আমি দেখছি, এক্ষুনি ছেড়ে দেবো, চিন্তা করবেন না, হ্যাঁ, তাহলে সেই মনের ব্যাপারটা এটা কিন্তু খুব খুব জরুরি, মনকে লাগাতে হবে। এই যে আমরা এক জায়গায় আছে, তো মনটা আমাদের অন্য জায়গায় নেই, কী ভ্যাট 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 বকে চলেছে, এখন বাড়িতে গিয়ে এখন চারটে রুটি করতে হবে, এই সময়টা আমাকে ব্যয় করতে হবে, তো এই যে আমরা এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা এখানে আছি অথচ এখানে নেই। এই আজকাল চুল কাটা হয়েছে না, যে নিচের দিকে চুল নেই ওপরের দিকে চুল আছে, আমাদের ছাত্ররা নাম দিয়েছে আছি অথচ নেই কাট, হ্যাঁ নিচের দিকে চুল নেই ওপরের দিকে আছি, আছি অথচ নেই কাট, আমাদের মনের অবস্থা তাই, আমরা আছি অথচ নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এটা আমাদের পেরিয়ে যেতেই হবে, জীবনের ক্রমাগত স্প্যানটা ছোট হয়ে যাচ্ছে, কোন দিন কোথায় থেমে যাবো আমরা সত্যিই কিছু বুঝতে পারবো না। আমার বন্ধুদের মধ্যে যে বলেছিল সবার আগে তুই মরবি, তুই যে হারে মোটা হচ্ছিস সবার আগে মরবি, সবার আগে সেই চলে গেল, সবচেয়ে সুস্থ সবচেয়ে জওয়ান সবচেয়ে ছটফটে পেশায় ডাক্তার, সবসময় স্বাস্থ্যবিধি নিয়ে করছে, যখনই বন্ধুদের মধ্যে দেখা হচ্ছে পঞ্চাশের পর আমাদের কী কী করা উচিত কী কী করা উচিত না, আমার কোনো নেশা নেই, কিন্তু যেসব বন্ধুদের একটু জল তল তরল সব নেশা আছে তাদেরকে বলছে এরকম করা চলবে না ওরকম করা চলবে না, কিন্তু সে সারা জীবন কিছুই করলো না, কখন যে কব যে ডুবকে ফাট জায়গা কেউ জানে না। এই জীবন যত ছোট হয়ে আসছে, জীবন যত সময় শেষ হয়ে আসছে, আমাদের যেন পাড়ানির করে যেন জোগাড় হয়ে থাকে, এটা যদি না থাকে তাহলে হবে না। এই যেমন এই যে দেখুন 82 জন ছিলেন, 79 হয়ে গেছেন আমাদের গ্লোবাল মিটে, এবং দু চারজন বেরিয়ে যাওয়ার আগে শুধু প্রণাম লিখে যাচ্ছেন, মানে যে এক ঘন্টা সময় এটাও আমরা ভগবানের কাছে দিতে পারছি, এটাই হচ্ছে এই দৈবী মায়া, তোতাপুরী থাকতে বলতেন দৈবী মায়া, ভগবানের যদি কৃপা হয় সব যদি ঠিকঠাক থাকে তাহলে আজকে এই পর্যন্ত, এবং আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে, তারিখটা বলে দিচ্ছি সেটা শুনিয়ে যাবেন, নাহলে আবার আবার পাগল হয়ে যাবেন তখন মুশকিল হয়ে যাবে। তারিখটা হচ্ছে অগস্ট মাসের 22 তারিখে সোমবার দিন ঠিক হয়েছে, যা বৃহস্পতিবার নয়, কিন্তু কেউ কেউ অজুহাত দেন বৃহস্পতিবার দিন হলে তার লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো করা হয় না, সেখানে তিনি ক্লাসে আসতে পারে, সেখানে সোমবার করা হয়েছে, শিবের পুজোটা সকালেই করতে হবে। আজ এই পর্যন্ত, ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিত্যে লোকানাম রদাভম, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, হরিহি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।